লালমনিরহাটের পাটগ্রামে মোস্তফা আলী নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ। গত শনিবার ভুক্তভোগী মোস্তফা আলী রং কেনার জন্য 50,000 টাকা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা করেন। পথে জগৎবের ইউনিয়নের ডাকুয়াপাড়া এলাকায় পৌঁছালে হামিদুল ও তার স্ত্রী তাসলিমা সহ কয়েকজন মিলে দলবদ্ধ হয়ে মোস্তফা আলীকে আটক করে। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে, পরবর্তীতে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।